আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের মাঝে আর একটা ছোট্ট ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসটা মূলত আমি আসলে একটু খুবই মানে আগ্রহ করে নিচ্ছি বন্ধুরা। কেন, তোমরা দেখতে পারছো স্ক্রিনে আমি কিভাবে তোমাদের জন্য একটা পড়া সাজিয়েছি। জাস্ট তোমাদের পছন্দ হয় কি না এই জন্য এই ক্লাসটা বাড়াচ্ছি। এই ক্লাসটা আমার পূর্বেই দেওয়া আছে, তো তারপরে আমি দিচ্ছি। আমার বাম সাইডে দেখো ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে এবং ডান সাইডের 24 অক্সিলারি ভার্বস রয়েছে। তো বন্ধুরা, ছোট এই ক্লাসে তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি আসলে ডাব্লিউএস ওয়ার্ড কয়টা রয়েছে এবং অক্সিলারি ভার্ব কয়টা রয়েছে। ওকে, তো ইংরেজিতে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে মোট 9টা। কয়টা রয়েছে? 9টা। সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি: হু, হোয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুম, হুইচ, হোয়ার, হুজ। ওকে, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো অনেকে কিন্তু মনে রাখতে পারো না। যারা মনে রাখতে পারো না তাদের জন্য সংক্ষেপে মনে রাখার উপায় দিয়ে দিচ্ছি। তিন লেটার বিশিষ্ট ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে তিনটি: হু, হোয়াই, হাউ। তোমরা যখনই বলবে তখন তিন লেটার বিশিষ্ট যে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে সেগুলো বলবে। তাহলে হু, হোয়াই, হাউ হলো তিন লেটার বিশিষ্ট, আর চার লেটার বিশিষ্ট ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে তিনটি। তো কী কী দেখো: হোয়াট, হোয়েন, হুম। আর ফাইভ লিটার বিশিষ্ট ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে তিনটি: হুইস, হোয়ার, হুজ। ওকে, তো এগুলোর বাংলা বলে দিচ্ছি: হু অর্থ কে, কে কে, কারা, কারা কারা, হুয়াই অর্থ কেন, হাউ মানে কেমন, কত, কীভাবে, হোয়াট অর্থ কি, হোয়েন অর্থ কখন, হুম অর্থ কাকে, হুইস অর্থ কোনটি বা কোনগুলো, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার বা কাহার। এরপর আমরা অক্সিলারি ভার্ব শিখব, যে সমস্ত ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস ও মুড গঠনে সাহায্য করে সেগুলোকে কিন্তু অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্বের সংখ্যা রয়েছে মোট 24টি। তো সেই 24টি অক্সিলারি ভার্বকে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি বন্ধুরা: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, ওয়াট টু। এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, এই অক্সিলারি ভার্বগুলো তোমরা যখন কোনো ইন্টারোগেটিভ মানে সেন্টেন্স পড়বে বন্ধুরা, কাউকে প্রশ্ন করবে, তখনই কিন্তু এই ডাব্লিউএস ওয়ার্ড এবং অক্সিলারি ভার্বগুলো তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে সাহায্য করবে। যেমন আমরা বলি যে হু, হু আর ইউ, হোয়াই, হোয়াই ডু ইউ ডিস্টার্ব মাই সিস্টার, হাউ আর ইউ, হোয়াট ইজ ইয়ার নেম, হোয়েন ইজ ইয়ার বার্থডে, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুইজ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও, হোয়ার ইজ ইয়ার হোম, হুইজ পেন ইজ দি, সেটা কার কলম। ওকে, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু কী করবে এখন, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দেখো তোমরা একটা জিনিস ফলো করবে। যেমন হু আর ইউ, তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তাই না? এভাবে তোমরা মনে রাখবে যে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের কী করবে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স গঠনে সাহায্য করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা এখনও ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।